আইপিএল খেলতে কলকাতায় সাকিব ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আইপিএল 14তম আসরে অংশ নিতে কলকাতায় গেলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। শনিবার 27 মার্চ সকাল 9:45 ইউএস বাংলা ঢাকা কলকাতা ফ্লাইটে অনেকটা নীরবেই কলকাতায় গেছেন সাকিব। আইপিএলে সাকিবের দল কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচ 11 এপ্রিল। এই ম্যাচে সাবেক দল সানরাইজার্স হায়দ্রাবাদকে মোকাবেলা করবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এদিকে এবারের আইপিএলে খেলতে যাওয়া নিয়ে নানা কাণ্ড ঘটে যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। কয়েকদিন আগে সাকিব বোর্ড পরিচালকদের নিয়ে নানা সমালোচনা এবং অজানা কথা প্রকাশ্যে আনেন। এরপরই অনেকটা নড়ে চড়ে বসে বোর্ড কর্তা এবং সমর্থকরা। এর আগে আইপিএল খেলতে সাকিব শ্রীলঙ্কা সফর থেকে ছুটি নিয়েছিলেন। সে সময় বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন সহ একাধিক কর্মকর্তা মিডিয়ার কাছে সাকিব টেস্ট খেলতে চায় না জানিয়েছিলেন। তবে এ বক্তব্যের প্রতিবাদ জানিয়ে সাকিব বলেন, তিনি তার চিঠিতে কোথাও এমন কথা টেস্ট না খেলা নিয়ে লিখেননি। আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য তিনি আইপিএল খেলা জরুরি মনে করেছেন। এবারের আইপিএল নিলামে সাকিবকে 3 কোটি 20 লাখ রুপিতে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স, বাংলাদেশি টাকায় যা প্রায় 3 কোটি 74 লাখ টাকা।